আছি আলহামদুলিল্লাহ, যে অবস্থা আসছিলাম তার থেকে বেশ বেটার ফিল করছি। আসুন দর্শক আমরা একটু দেখে আসি, আমাদের এই আন্টি যখন প্রথম দিন গত 10 দিন আগে আমাদের এজিগ্রাসি হসপিটালে ভর্তি হয়েছিলেন কি অবস্থা আমরা ওনাকে পেয়েছিলাম, আসুন দর্শক একটু দেখে আসি। ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ, আমার নাম রওশনারা, আমি কুষ্টিয়া থেকে আসছি। আমার সমস্যা নিয়ে আসছি কোমরে এবং ঘাড়ে ব্যথা, সমস্যাটা অনেক দিনই হয়ে গেল, তাও 3 বছর তো মনে হচ্ছে। ঢাকাতে ডাক্তার দেখাচ্ছি, তো আর্থ্রাইটিসের ডাক্তার ছিল উনি, আর্থ্রাইটিসের ট্রিটমেন্ট দিয়েছে, আমার রিউমাটয়েড আর্থ্রাইটিস আছে এবং ওর উপরে ট্রিটমেন্ট চলছিল। তারপরে এক্সরে করা হয়েছিল, থেরাপি ডাক্তার দিয়েও দেখানো হয়েছে, থেরাপিও নেওয়া হয়েছে, একটু কম ছিল আবার বেশি হয়েছে। এইনার কথা আমি অনেকদিন আগে থেকে আসার জন্য চিন্তা ভাবনা করছিলাম, যে কোনো কারণে আসা হয়নি। আমি এনার ভিডিও দেখছি ইউটিউবে ফেসবুকে, তারপরে যে বাসায় বলি যে ওনার কাছে আসছে, তো থেরাপি নেওয়ার পরে একটু কম ছিল কিন্তু এখন আবার অনেক বেশি হয়েছে, তার কারণে ওনার কাছে আসলাম। হ্যাঁ, বিছানায় শুতে পারি না, আমার শোয়ার তো খুবই কষ্ট। বিছানায় শুতে একটু বালিশে শুতে খুবই কষ্ট হয়, আবার যে কোমরে স্বাভাবিক বেড়াতেছিলাম, বেড়াতে বেড়াতে এই হঠাৎ যে মানে অতিরিক্ত বেশি হয়ে যাওয়ার কারণে আমি বসতেও পারছি না, এই যে বসে আছি তাও কষ্ট লাগছে। বিশেষ করে ঘাড়ের সমস্যা, যে ঘাড়ে রান্না টান্না করতে যদিও চেষ্টা করি বেশি ঝুঁকি না করার জন্য, তারপরেও নিজে একা সংসার তো করতে হয়, সবই কষ্ট হয়, ঘাড়ে কষ্ট হয়, কোমরেও দাঁড়ায় থাকতে কষ্ট হয়। আমাকে তো প্রথম থেকে দেখি একসাথে থাকি, তো আমার হাতে পায়ের ব্যথা এগুলো অনেক পুরাতন, বেশ 3-4 বছর তো তার বেশি সারা কম না। ইউটিউবের মাধ্যমে, ইউটিউব ফেসবুকের মাধ্যমে জানতে পারছি ওনার ট্রিটমেন্ট সম্পর্কে। ওনার এক্সারসাইজগুলো আমি ফলো করি, দেখি এবং নিজেও কিছু করার চেষ্টা করতাম বাসায়। হ্যাঁ, গতকালকে থেকে ট্রিটমেন্ট শুরু হয়েছে। না, তার ট্রিটমেন্ট যথেষ্ট ভালো, ভালো লাগছে। প্রথমতম দিনে আজকে বেশ অনেকটাই অনেকটাই ভালো ফিল করছি। বসতে বসতে পারছিলাম না, আমি বসতে পারছিলাম না, শুয়েও আরাম পাচ্ছিলাম না, আমার অনেকটাই খারাপ লাগছিল সেই সময়, যার কারণে এখানে আসার জন্য চিন্তা ভাবনা করে চলে আসলাম এখানে। যে আমি ইউটিউবে স্যারের ভিডিও দেখছি, অনেক অনেক আগের থেকেই আমার আসার ইচ্ছা ছিল, কিন্তু যে কোনো কারণবশত আসা হয়নি আগে। তো এই অসুস্থ হওয়ার পরপরই ছেলের সঙ্গে বলাফা করে চলে আসবে এখানে দেখানোর জন্য। 10-11 দিন হচ্ছে আজকে, এই 10-11 দিনের ট্রিটমেন্ট নিয়ে আলহামদুলিল্লাহ অনেকটাই ভালো ফিল করছে আর কি। হ্যাঁ, বসতে পারতাম না, তো বসতে পারছিলাম না, শুয়েও মানে শান্তি পাচ্ছিলাম না, বিছানায় যে শুয়ে তাতেও শান্তি পাচ্ছিলাম না, আর বসতে তো পারছিলামই না, খুবই অবস্থা খারাপ ছিল সেই সময়। হ্যাঁ, প্রথম দিন যখন আসি তখন তো অনেক ব্যথা, অনেক অবস্থা খারাপ ছিল, তো সে তুলনায় এখন অনেকটা ভালো, অনেকটাই ভালো আছে আলহামদুলিল্লাহ, অনেকটাই ভালো। এখন বসতে পারছি, এখন শুয়েও শান্তি পাচ্ছি, বিছানায় শুলে কোনো জ্বালা যন্ত্রণা বা কোনো ইয়ে লাগছে না। স্যারের চিকিৎসা তো অবশ্যই ভালো, তার যে নিয়ম নীতি এগুলা অনেক ভালো, তাছাড়া মেয়েরা যে ট্রিটমেন্ট গুলা দিয়েছে, এক্সারসাইজ গুলা বা থেরাপি গুলা, এগুলো অবশ্যই ভালো, অবশ্যই এগুলা ভালো কাজ করছে, ভালো ই করছে আর কি। তো তার জন্য আমারও দোয়া থাকবে যে আমি যেন ভবিষ্যতে অনেকটা যেভাবে আসছিলাম সে যে সুস্থতা পেয়ে গেলাম, এরকম আমার এই সুস্থতা দেখে আরো অনেক পেশেন্টরাই যেন বুঝতে পারে যে না, তার চিকিৎসাটা অনেক ভালো এবং তার চিকিৎসা নিয়ে সুস্থ হওয়াটা
মানে অস্বাভাবিক না এটা স্বাভাবিক হ্যাঁ অবশ্যই সফিউল্লাহ প্রধান স্যারকে ধন্যবাদ জানাই তার ট্রিটমেন্ট তার মানে সামগ্রিক ব্যবস্থা যা কিছু আর কি সব মিলায়ে অনেক ভালো অনেক সুন্দর তাকে অবশ্যই ধন্যবাদ না জানাই থাকার মতো না তো আলহামদুলিল্লাহ তার জন্য দোয়া করি ভবিষ্যতে উনি আরো অনেক پیشنট আসবে যাদেরকে এভাবে চিকিৎসা দিয়ে তাদেরকে সুস্থ করবে আল্লাহ তাআলা তার প্রতিদান তাকে দিবে অবশ্যই আলহামদুলিল্লাহ এই ডিপিআরসি হাসপাতালে এসে আমি যে কয়েকদিন আছি এতে আমার আমি যে কোনো হাসপাতালে আছি এটা আসলে আমি ফিল করতে পারিনি আমি তার ফ্যামিলি এইভাবেই আছি এরকম আমার কাছে মনে হয়েছে হ্যাঁ ফিজিওথেরাপিস্টরা অনেক ইয়ে ছিল সব সময় এরা কেয়ার করেছে কেয়ার নিয়েছে এবং তাদের যে কার্যক্রমগুলো ছিল তারা সুন্দরভাবে পালন করেছে হ্যাঁ নার্সরা ক্লিন সবাই সবাই এক কথায় বলতে গেলে ভালো ভালো ইয়ে দিয়েছে আর কি আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে প্রপার ডায়াগনোসিস কনসালটেশন পেইন ও প্যারালাইসিস চিকিৎসা পুনর্বাসন আমাদের সব আয়োজনে সব সময় আপনাদের জন্য 24 ঘন্টা খোলা আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন তবু আমরা আছি সব সময় সর্বদা আপনাদের পাশেই ডিপিআরসি হসপিটাল লিমিটেড আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল